আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে খাবারগুলো দেখছো, এই যে পোলাও দিছে, পোলাওগুলো খুব সুন্দর ডেগে রান্না দেখো। তারপরে এই যে রসগুলো দেখছো, তারপরে এই যে মুরগির পিসগুলো, এটা খুব বড় বড় পিস। আমরা অনেক বিয়ে খাইছি, এত বড় পিস খাই নাই। পিয়ালের খালার বাসার থেকে এই খাবারগুলো আসছে, আমরা বিকাল আর পাক করি নাই। তারপরে এই যে সালাদ দিছে, তারপরে দেখো গরুর গোস্তগুলা কালার কত সুন্দর, ডেগের গোস্তগুলা অনেক সুন্দর গরুর গোস্তগুলা। কিন্তু আমরা আর পাক করি নাই, ওরা দুপুরে খাবারগুলা নিয়ে আসছে, আমরা রাত্রে খাবো। কিন্তু আমরা যাই নাই, আমরা অসুস্থর জন্য ছোটো বউ আর আমি যাই নাই। আরও দু এক বোতল বোরহানি দিছে, এটি আমরা এখন সবাই রাত্রে খাব। আশা করি তোমরা দেখো, ভালো লাগলে ভিডিওটা দেখবা, টাইনো না। যে সবাই খাইতে বসছে দেখো, বউরা খাইতেছে দেখো, সবাই খাইতে বসছে। এই যে পিয়াল খাচ্ছে এখানটা, এই যে পিয়াল। আসসালামু আলাইকুম, যাবো আমিও খাবো, নিছি আমি একটু গরু নিছি, খালি মুরগি নিই নাই। তারপরে এই যে সবার জন্য একটু বোরহানি বোরহানি করে রাখছি, তোমার গা কাপে ঢাইকা রাখছি। তারপরে এই যে ছেলেরটা ছেলেরটা খাবার বাইরে রাখছি, ওরা মুখ হাত দিতে আছে, ওরা খাবে, হ্যাঁ ওরা পরে খাবে। ওরা দুই বউ খাইতে আছে, আজকে আমাদের খাটে দিছি, কারণ আছে। তোমরা বল জানো যে আমরা নিচে খাই, উপরে খাওয়ার কারণ আছে। আমাদের পাটিটায় যে খাই ওটা বাবু পানি ফালায় বিজায় দিছে, এর জন্য আজকে ওদের খাবারটা উপরে দেওয়া হয়েছে খাটে। সবাই খাটে বসছি, তারপরে ছেলেরা সামনে আসে নাই, ওদের খাবার বাড়া, ওরা পরে খাবে। এই যে বাইরা তুছি, তারপরে এই যে বাইরা তুছি, ওরা সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তোমরা কিছু মনে করো না। আমার খাওয়া শেষ, আমার বউরও খাবার শেষ করে ফেলাইল দেখো তোমরা, আর ছেলে দুইটা খাবে, ওরা ক্যামেরার সামনে খাবে না, ওদের আলাদা খাবে, ওরা লজ্জা পায়, ওরা ক্যামেরার সামনে আসতে চায় না। দেখো আমরা রোস্ট খাই নাই, শুধু খালি একটু গরু দিয়ে খাইছি। রাইখা দিলাম ভিডিওটা, ভুল হলে ক্ষমা করো। তোমরা আমার পাশে থাইকো, আল্লাহ হাফেজ।